হাসপাতালে মেডিকেল ওয়ার্ড থেকে পলাতক বিচারাধীন বোদী নাম সত্যজিৎ সরকার বালুরঘাট সংশোধনাগারে সে ব্লিচিং খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তারপর কর্তৃপক্ষ তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে এলে মেডিকেলে ভর্তি করা হয় তাকে বৃহস্পতিবার সকালে ভিজিটিং আওয়ার্সের সময় যখন ওয়ার্ডে প্রচুর সাধারণ মানুষ ঠুকে যায় সেই সুযোগে সত্য যে সরকার পালিয়ে যায় বলে অভিযোগ বালুরঘাট সংশোধনাগার কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানাতেও তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট সিকন ডিজিটাল বাংলা তিন দফা দাবিতে বৃহস্পতিবার ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালকে স্মারকলিপি তুলে দিল ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ সংগঠন সূত্রে জানা যায় যে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করা সরে যন্ত্রতন্ত্র পার্থেনিয়ামে জঙ্গল সাফাই করা ও জাতীয় সড়কের যানজট নিয়ন্ত্রণ করা এই তিন দফা দাবি জানানো হয়েছে ইসলামপুর পৌরসভা চেয়ারম্যানকে এবং চেয়ারম্যান প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নাগরের সুরক্ষা মঞ্চে অন্যতম সদস্য দেবাশিস দাস বলেন প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের ফলে শহরে মাত্রাতিরিক্ত দূষণ ছড়াচ্ছে সেই সঙ্গে পার্থেনিয়ামে জঙ্গল শহর ছেয়ে গেছে জাতীয় সড়কে চরম অবস্থার পথ চলাই নাগরিকের মুশকিল হয়ে পড়েছে তা এদিন স্মারকলিপি দেওয়া হলো দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বলে জানিয়েছে আমরা আজকে তিনটা বিষয় নিয়ে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে দেখা করলাম এক প্লাস্টিক ক্যারিয়ার যেটা এক সময় পুজো কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটি ফাইন করার পরে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু মিউনিসিপ্যালিটির দেখাদারিরও অভাবে আবার সেই প্লাস্টিক ক্যারিব্যাগ চারদিকে ইসলামপুরে ছড়িয়ে গিয়েছে সেটা বন্ধের জন্য আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আমরা অনুরোধ করলাম যে এটা যাতে আবার প্লাস্টিক ক্যারিব্যাগটা নিয়ে যাতে আবার অভিযান চালানো হয় ফাইনের ব্যবস্থা করা হয় এছাড়া ইসলামপুরের চারদিকে যে পার্থিনিয়ামে ছড়িয়ে গেছে পার্থিনিয়াম গাছ আপনারা জানেন যে পার্থিনিয়াম গাছ কতটা ক্ষতিকর শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো পার্থিনিয়াম গাছটা চেয়ারম্যান স্যার বললো যে এগুলো মানে দেখবেন উনি ব্যবস্থা নেবেন যত দীর্ঘ সম্ভব আশা করছি যে উনি তাড়াতাড়ি ব্যবস্থা দিবেন যদি নানান দুর্গাপুজোয় প্রায় তিন মাস বাকি থাকলেও সাড়ম্বরে মাদারীহাট চার নম্বর কলোনির দুর্গোৎসবের খুঁটি পুজো হল বৃহস্পতিবার এবারে আটান্নতম দুর্গাপুজোয় আকর্ষণীয় থিম এবং প্রায় এক কিলোমিটার আলোকসজ্জা থাকবে পুজো কমিটি সভাপতি সুনীল দাস বলেন প্রত্যেক বছরই তাদের পুজো মাদারীহাট বীরপোড়া ব্লকের সেরা পুজোর মধ্যে পড়ে এবারেও তারা আশা করছেন তাদের পুজোর নজর কাড়বে এবার কলকাতার শিল্পীরা প্যান্টিনের দায়িত্বে আছেন এবং চন্দননগরে আলোকসজ্জা রয়েছে সর্বপ্রথমে মাদারিয়ার চার নম্বর সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া গতবারের ন্যায় এবারেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার জগন্নাথ দেবের আজকে রথযাত্রা আর শুভ দিনে আমরা চার নম্বর দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসবের যে খুঁটি পুজো তা দিয়ে খুঁটি পূজন করে এবং খুঁটি পুঁতে আজকে থেকে আমরা দেবীর আরাধনায় মগ্ন হয়েছি আশা রাখছি সর্বত্রই আমাদের এই পুজো কমিটিকে প্রতিবারণ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আনন্দকে সবাই ভাগ করে নেব প্যান্ডেল আমাদের এবার আমরা যোগাযোগ করেছি সুদূর আমাদের রাজ্যের রাজধানী কলকাতা থেকে এবং লাইটিং হচ্ছে চন্দননগর বিভিন্ন থিমের মাধ্যমে সচেতনতা করা হবে বলে জানান পুজো কমিটির সম্পাদক রণজিৎ সাহা পুজোর দিনগুলিতে থাকবে আনন্দ মেলা এবং প্রতিদিনই থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মাদারিয়ার চান্নং কলোনি দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে দু হাজার উনিশের পুজোর আজকে এই শুভলগ্নে জগন্নাথ দেবের সেই শুভ সূচনা খুঁটি পুজো দিয়ে করা হলো আমরা এবছর গত বছরের ন্যায় এবছরও আমরা বিভিন্ন সমাজমূলক এবং সরকারি যেসব প্রকল্পগুলো আছে নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য যেসব থিম দরকার সেগুলো আমরা মানুষের কাছে পুজোর মাধ্যম দিয়ে মনোসংয়ের মাধ্যম দিয়ে আমরা উঠিয়ে ধরে আপনাদের বাজেট কত আছে আমাদের এ বছরের বাজেট মোটামুটি ষোলো লাখ টাকার উপরে চলে যাচ্ছে আর কি কি হচ্ছে আপনারা তো প্রতিবারই একটা এখানে অনুষ্ঠান করেন এবার কি কি আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে আনন্দ মেলা ছোট ছোট বাচ্চাদের নাগরদোলা Tá ita